একসময় কোনো পেশায় কোনো নারীর বিশেষ অর্জন আলোচিত খবরে পরিণত হতো। নারীর ক্রমবর্ধমান অংশগ্রহণ এখন সেসব চমকে দেওয়া খবরের আর উপকরণ নয়, কেননা কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও অবদানের প্রবণতা ক্রমবর্ধমান। গত 15 বছরে প্রায় 10% বেড়েছে। অন্যদিকে পুরুষের অংশগ্রহণের পরিসংখ্যান অনেকদিন ধরে একই জায়গায় আছে। 40-ঊর্ধ্ব মর্জিনা বেগমের সংসার স্বামী ও চার সন্তান নিয়ে। ঘর সামলানোর পাশাপাশি স্বামীর চায়ের দোকানও সামলান প্রয়োজন হলে। নারীরা কখনো দোকানদারি করবে, ঘরের বাইরে চা বা নানান কিছু তৈরি করে বিক্রি করবে এমন ধারণা 2-2.5 দশক আগেও সমাজে দেখা যেত না। দুজনে মিলিয়া যদি কাজটা করি তো আমাদের বাচ্চা কাচ্চা একটু কষ্টটা দূর হবে। আমার ওয়াইফ বুদ্ধিগের একটা দোকানটা দেওয়ার পর আমি খুব ভালো আছি। নানান পেশায় মেয়েদের যুক্ত হওয়া বা কোনো বিশেষ সফলতা একসময় চমকপ্রদ খবরের খোরাক ছিল, সেই চিত্র পাল্টে দিয়ে এখন অনেক ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক পেশায়ও নারীদের অংশগ্রহণ বাড়ছে। আর্মি বলি, পুলিশ বলি, এয়ারফোর্স বলি, আমাদের রেলগাড়ি চালনা থেকে শুরু করা থেকে আমাদের হিমালয় বিজয় বলি, সব জায়গায় কিন্তু মেয়েরা এখন অগ্রসর হচ্ছেন এবং তারা কিন্তু অন্যদের জন্য একটা রোল মডেল হিসেবে কাজ করছেন। পিস কিপিংয়ে নারীরা আছেন, তারা এটা একটা ল এনফোর্সিং এজেন্সি পুলিশে, এই যে পুলিশের পোশাকটা পরার জন্য কয়েক শতাব্দীর লড়াই, যে এই পোশাকটা আজকে তারা কিন্তু এখানে কাজ করছেন। ব্যাংকে অনেক মেয়েরা, মেয়েদের ঘর থেকে বেরিয়ে পেশায় যুক্ত হবার প্রবণতা নতুন বলে এর হার ক্রমে বাড়ছে। যেমন 2000 সালে কর্মজীবী নারীর সংখ্যা ছিল প্রায় 24%, এখন 34%, যেখানে পুরুষদের ক্ষেত্রে এই পরিসংখ্যান 15 বছর ধরে 84%। দেশের রাজনীতির ও দেশ পরিচালনার নেতৃত্বে নারীদের প্রাধান্য দেখা গেল, সেটাকে লিঙ্গ পরিচয়ের দৃষ্টিকোণ থেকে কেউ বিবেচনা করে না। তবে সরকারি প্রশাসনে 80-এর দশকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নারীর সংখ্যা ছিল 1%, তা বেড়ে এখন 10%-এর বেশি। 62 লাখ নারী কাজ করছে ফর্মাল এবং ইনফর্মাল সেক্টর মিলে, এবং যেটা কি না আপনার ভারতের চেয়ে বেশি, পাকিস্তানের চেয়ে বেশি। চামড়া শিল্পে একটা শ্রম ঘন, যেটা লেবার ইন্টেনসিভ বলে, সেখানে কিন্তু নারীদের নিয়োগ সুযোগ বাড়ছে এবং নিয়োজিত হচ্ছেও। আরেকটা সেক্টরও আমরা খুব উঠে আসতেছি, সেটা হলো ফার্মাসিউটিক্যাল। তবে প্রশাসনের সর্বোচ্চ নীতি নির্ধারণী সচিব পদে বর্তমানে নারী রয়েছেন মাত্র 6 জন, যেখানে পুরুষ সচিব আছেন 69 জন। অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ে নারীর অংশগ্রহণ সামান্যই বলছেন গবেষক এবং পর্যবেক্ষকরা। গোটা বিচার বিভাগে নারী বিচারক আছেন 10%। হাইকোর্টের পরে প্রথমবারের মতো সুপ্রিম কোর্টেও নারী বিচারপতি নিয়োগ হয়েছে। সিদ্ধান্ত গ্রহণ বা জব হায়ারকে ধরি উপরের জায়গাগুলোতে, ওই জায়গাগুলোতে যে উঠার যে মোবিলিটি, সেই মোবিলিটিটা কম থাকার কারণে তাদের যে আয়ের যে একটা যে সুযোগ, সেই সুযোগগুলো থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। মাত্র কদিন আগে গুরুত্বপূর্ণ ও আলোচিত নির্বাচন কমিশনের সদস্য হিসেবে প্রথমবারের মতো একজন নারীকে নিয়োগ দেওয়া হয়েছে, যা কর্মজীবী বা পেশাজীবী নারীদের নিয়ে সর্বশেষ আলোচিত চমক।